নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালি, যাতে করে নদীর পাড় ভেঙে কৃষকের প্রচুর ধান জমি ধ্বংসের পথে। সদর উত্তরে লেফুঙ্গা থানা সংলগ্ন স্থানে লোহার নদী থেকে একদল মাফিয়াদের নেতৃত্বে দীর্ঘ বছর যাবৎ তোলা হচ্ছে বালি। এভাবে বালি তোলার প্রক্রিয়াতে নদীর পাড় ভাঙন এবং ধান জমি ধ্বংস হচ্ছে। জমির মালিক শুক্রায় দেববর্মা, যিনি লেফুঙ্গার নবীনচন্দ্র ঠাকুরপাড়ার বাসিন্দা, বৃহস্পতিবাদীন মাফিয়াদের বিরুদ্ধে লিখিত অভিযোগকে নিয়ে দ্বারস্থ হন লেফুঙ্গা থানা পুলিশের নিকট। শুক্রায় দেববর্মা জানান, অন্যান্য কৃষকদের পাশাপাশি এই স্থানটিতে ওনার তিনকানি জমি রয়েছে। পূর্বেও তিনি অভিযোগ জানিয়েছিলেন পুলিশ এবং বনকর্মীদের কাছে, যার পরিপ্রেক্ষিতে কিছুদিন বন্ধ থাকার পর পুনরায় চালু হয় স্থানটিতে বালি তোলার কাজ। স্থানীয় মাফিয়া খোকন ঘোষের তত্ত্বাবধানে বালিয়া মাফিয়ার এই গ্যাংটি পরিচালিত হচ্ছে দাবি জমির মালিক শুক্রায় দেববর্মার। শ্মশান গাতে বালু তুলতে আছে, অনেক জমি বাইঙ্গা নষ্ট হয়ে যাইতে আছে জমি, এইভাবে তারা বালু তুললে তুললা অনেক আগেও যেমন আমি তার লগে কইরা বালু তোলার বন্ধ করতে বলছিল, থানাতে এফআইআর করছে, তখনও ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্টেও কাগজ দিয়েছিল, এভাবে বন্ধ রাখছিল। এখন 2017-তে তখন বন্ধ করা হয়েছিল, এখন আবার তারা এই কয়েকদিন আবার শুরু করছে। এই খেতগুলি নষ্ট হয়ে যাইতে আছে, জমি টমি আমার খুবই এখন বিপজ্জনক অবস্থা হয়ে গেছে। আপনি আপনার পরিচয়? আমি শুক্রায় দেববর্মা, নবচন্দ্র ঠাকুরপাড়া। এখানে খেত কয়খানি আছে? খেত তো প্রচুর আছে, ওখানে আমার নিজে তিন কানের উপর আছে ওখানে খেত, আর পাবলিকের আরও প্রচুর খেত আছে। এখানে আপনি অভিযোগ হয়েছে খোকন ঘোষ নামে কামালঘাটের, উনি এই কাজটি শুরু করছে। এদিনের অভিযোগ পেয়ে লেফুঙ্গা থানার পুলিশ আধিকারিক দিলীপ দেববর্মা ঘটনাস্থলে গিয়ে নদী থেকে বালি তোলার কাজটি বন্ধ করে দেন এবং সঠিক তদন্তের মাধ্যমে আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানান। এটা আমরা লেফুঙ্গা থানাতে একটা কমপ্লেন আছে, ইলিগেলি বালু তোলা হইতেছে। কমপ্লেনের মোতাবেক আমরা স্পটে আইছি, ব্যাপারটা আমরা প্রাথমিকভাবে আমরা ইনকোয়ারি করতেছি, আপাতত আমরা কাজে বদ্ধ রাখার জন্য। অভিযোগ কয়জনের অভিযোগ? এটি একজনের অভিযোগ, এগুলি ওনার পাশের বালুচরের কাছে জায়গা আছে, বালুটা যদি তুলতে থাকে তাহলে জায়গা ক্ষতি হইতে পারে, এই কারণে অভিযোগ। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।